আর একটা ব্রেকিং নিউজ, বর্ধমানের পর হাওড়াতে বিষমদে মৃত্যু। বিষমদে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাওড়ার মালি পাঁচঘড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মদ বিক্রেতা প্রতাপ কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। যদিও বিষমদে 28 জনের মৃত্যু হয়েছে, চাঞ্চল্যকর দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে, তাদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিবারেরা, এলাকাবাসী। তারা বলছেন যে জবাব দিতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটল। থানা থেকে মাত্র 100 মিটার দূরে যেখানে এই মদের কারবার চলত, সেখানে কিভাবে এই মদের কারবার চলত, যার যা সেবন করে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কি করে চলতো এই কারবার, সেই নিয়েই উঠছে প্রশ্ন। এইরকম ঘটনা অত্যন্ত দুঃখজনক। মানুষের মৃত্যু সবসময় আমরা কখনোই কাম্য করি না। কয়েকজন মারা গেছে, ঠিক কথা। হ্যাঁ, মারা গেছে কয়েকজন। পুলিশ ব্যাপারটা ইনকোয়ারি করছে কী কারণে মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলে আমরা দেখতে পাবো, একদিকে পাহাড়, একদিকে সাগর, একদিকে জঙ্গল। এই বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যে কোথায় কী হচ্ছে এটা কখনো পুলিশের পক্ষে দেখা সম্ভব না। তবে পুলিশ যদি অন্যায় করে থাকে, পুলিশের যদি কোনো গাফিলতি থাকে, সরকার নিশ্চয়ই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা বডি ময়নাতদন্ত হচ্ছে না, 28 জন মারা গেছে, এরা ইলিগাল মদ খেয়ে মারা গেছে, তার জন্য দোষী অ্যাডমিনিস্ট্রেশন। আমরা দাবি করছি যত বডি এখন পর্যন্ত আছে তাদের ময়নাতদন্ত হোক, যারা দোষী তাদের শাস্তি হোক, আর এই যারা মারা গেছে তাদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ সরকার দিক। কেন যে সরকারের গাফিলতিতে এরা মারা গেছে, এরা গরিব লোকেরা কি কি জানে। আর এর পাশাপাশি আমাদের রিপোর্টার সৈকত একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল এবং সেখানে বারবার এই প্রতাপ কর্মকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সেই মদ বিক্রেতার বাড়িতে গিয়েছিল সৈকত, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসেনি। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন। একাধিক মানুষের মৃত্যুর খবর উঠে আসছে। সেই মদের ঘাঁটি বা সেই মদের যে ঘাঁটি চালাতো প্রতাপ কর্মকার, সেই প্রতাপ কর্মকারের বাড়ির যাওয়ার গলিতে আমরা রয়েছি। সরাসরি তার বাড়িতে যাব, যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করব কতদিন ধরে চলছে এই অবৈধ ব্যবসা। এই প্রতাপ কর্মকার, এই প্রতাপ কর্মকারের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে এই গজানন বস্তিতে যে মদের ঠেক এবং মদ খাওয়ার ফলে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই প্রতাপ কর্মকারের বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি, বাড়ির কলিং বেল আমরা প্রেস করেছি, কিন্তু এখনও পর্যন্ত কারুর সাড়া মিলছে না। আমরা এখানে ওয়েট করব প্রতাপ কর্মকারের বাড়ি থেকে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা প্রতাপ কর্মকারের বাড়ি তো? বাড়িতে কেউ আছেন? বাড়ির দরজা জানলা একেবারে বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। আমার সহকর্মী রাজ ঘোষালকে বলবো বাড়ির চিত্রটা দেখাতে। বাড়ির দরজা জানলা উপরে, দোতলা বাড়ির দরজা জানলা সব কিছু একেবারে বন্ধ। এই প্রতাপ কর্মকারের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। আমরা আরও একটি গেট রয়েছে, সেই গেটটি দিয়ে কলিং বেল রয়েছে। বাড়িতে কেউ আছেন? এই বাড়ির বাসিন্দা প্রতাপ কর্মকার। এই প্রতাপ কর্মকারের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। গজানন বস্তির যে খাটাল, সেই খাটালের মধ্যে তিনি মদের ব্যবসা করতেন, মদ তৈরি করতেন বলে জানা যাচ্ছে। আমি আরও একবার কলিং বেল প্রেস করব। বাড়িতে কেউ আছেন? এখনও পর্যন্ত বাড়ি থেকে কোনো কারুর সাড়া পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে, এই প্রতাপ কর্মকারের বাড়িতে তার
দুই ভাই, দুই ভাইয়ের স্ত্রী এবং তাদের মা তারা থাকেন। তবে সাধারণ মানুষ এই এলাকার মানুষের সঙ্গে, এই পাড়ার মানুষের সঙ্গে খুব একটা সখ্যতা তাদের নেই। এই এই বিষয়েই একটা সন্দেহ জাগছে যে এই সখ্যতা না থাকার কারণে বা সখ্যতা না রাখার সুযোগ নিয়েই কি গোপনে দীর্ঘদিন ধরে এই হাওড়ার গজানন্দ বস্তিতে ব্যবসা চালাচ্ছিল প্রতাপ কর্মকার। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এই প্রতাপ কর্মকার কীভাবে থানা মালিপাঁচঘড়া থানা, সেই মালিপাঁচঘড়া থানা থেকে অনতি দূরেই একেবারে রীতিমতো থানা থেকে 100 থেকে 150 কিলোমিটারের 100 থেকে 150 মিটারের মধ্যে কীভাবে একেবারে অবৈধভাবে এই ব্যবসা চালাচ্ছিল, গোটা বিষয়ে নজরদারি উঠেছে, গোটা বিষয়ে প্রশ্ন উঠেছে প্রশাসন তথা থানার পুলিশের নজরদারি নিয়ে। ভিডিও জার্নালিস্ট রাজ ঘোষালের সঙ্গে সৈকত পাল ও বিশ্বনাথ দাস, রিপাবলিক বাংলা, হাওড়া। আমরা চলে যাবো আমাদের আর এক রিপোর্টার বিশ্বনাথ দাস হাওড়া থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক রয়েছেন বেশ কয়েকজন, 20 জনের মতো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা বিশ্বনাথের কাছ থেকে তাদের আপডেট নেবো। বিশ্বনাথ, 20 জন আশঙ্কাজনক, কি অবস্থা রয়েছে তাদের, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের তরফ থেকে কথা বলা হচ্ছে এবং আমি এখন কিছুই দেখিনি, কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো, কিছু দেখিনি, না দেখে কিছু আপনাদের বলতে পারবো না। হ্যাঁ, কিছু বলতে পারবো না, আমরা বাইরে থেকে এসেছি, বলতে পারবো না, আমরা এখানে ডিস্ট্রিক্টের লোক নই। হ্যাঁ, খবর এসেছে কিন্তু আমরা কিছু বলতে পারবো না, না দেখে কিছু বলতে পারবো না। আমাদের সুপিরিয়র অফিসাররা আসছে, কিছুই কোনো খবর নেই, কোনো কিছুই খবর নেই, কিছুই জানি না। আপনাদের লোক আসছেন, আমরা তাদের জন্য ওয়েট করছি। হ্যাঁ, তারা আসছেন, তারা আছেন, অফিসে আছেন, আসুন। আমার নাম অভিজিৎ দে। অভিজিৎ দে, একেবারে দেখো সকাল থেকে যে বিষয় দেখা যাচ্ছে যে গোটা ঘটনা নিয়ে কিন্তু প্রশাসনের তরফে একেবারে কুলুপে মুখে কুলুপ বার্তা হয়েছে, কতজন নির্দিষ্টভাবে অসুস্থ হয়েছে বা মারা গেছে সেই তথ্যটা কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য আসেনি। তবে অনেকেই আশঙ্কাজনক রয়েছেন, তারা ভর্তি রয়েছেন হাসপাতালে, চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ তোমাকে।